বাংলা টেলিভিশনে প্রথম সারির দুই চ্যানেল স্টার জলসা ও জি বাংলা। তার সাথে যুক্ত হয়েছে বিনোদনের আরো একটি চ্যানেল সান বাংলা। প্রায় দু মাসে বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে। জলসাতে এসেছে খেলাগড় গঙ্গারাম সম্প্রতি দেশের মাটি, আবার জি বাংলাতে এসেছে অপরাজিতা অপু সম্প্রতি মিঠাই, এবং সান বাংলায় কন্যাদান সরস্বতীর প্রেম হারানো সুর। কিন্তু বেশ কিছু নতুন ধারাবাহিকের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এখন পর্যন্ত যেগুলির প্রোমো টেলিকাস্ট হয়েছে চ্যানেলে, সচরাচর কোন নতুন ধারাবাহিক টেলিকাস্ট শুরু হওয়ার দেড় মাস আগে থেকে শুরু হয়ে যায় প্রস্তুতি। ফেলনা রিমলি অগ্নিশিখা তিনটি প্রজেক্ট আসতে চলেছে স্টার জলসা জি বাংলা ও সান বাংলায়, এগুলির কাজ তো শুরু হয়ে গিয়েছে। এছাড়াও স্টার জলসায় আসতে চলেছে রবির নতুন বৌঠান, অর্থাৎ তিনটি চ্যানেল মিলিয়ে অন্তত তিনটি ধারাবাহিক শেষ হতে পারে আগামী এক দু মাসের মধ্যে। এখন প্রশ্ন, কোন কোন ধারাবাহিক? গল্পের গতি প্রকৃতি ও গত দু মাসে টিআরপি রেজাল্ট বিচার করে সম্ভাব্য তালিকায় রাখা যেতে পারে আটটি ধারাবাহিককে। জি বাংলার এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় বেশ নিচের দিকে রয়েছে। একটি ব্যতিক্রম ধারাবাহিক সৌদামিনীর সংসার গল্প প্রায় শেষের দিকে, সৌদামিনীর মৃত্যু ও মিনি হয়ে ফেরা ইত্যাদি পুনর্জন্মের বিষয়টিও দেখানো হয়েছে ইতিমধ্যেই, তাই এই ধারাবাহিকটি শেষ হতে পারে আগামী এক মাসের মধ্যে। জি বাংলার আরেকটি ধারাবাহিক পাণ্ডব গোয়েন্দা, প্রায় অনেকগুলি গল্প দেখানো হয়েছে ইতিমধ্যেই, কিন্তু টিআরপি খুব বেশি ভালো না। আগামী এক মাসের মধ্যে না হলেও নতুন কোন ধারাবাহিক এলে আগামী দু মাসের মধ্যে তাকে জায়গা ছেড়ে দিতে হতে পারে এই ধারাবাহিককে। স্টার জলসাতে আসছে ফেলনা। এছাড়াও রবির নতুন বৌঠান নামে ধারাবাহিকের কাজ শুরু হয়েছে। নতুন ধারাবাহিক আসা মানেই শেষ হবে কিছু চলিত ধারাবাহিক। এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী, একটা সময় চ্যানেল টপারও ছিল এই ধারাবাহিক, এখনো টিআরপিতে খুব ভালো জায়গাতেই রয়েছে বরাবর। কিন্তু গল্প যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে দর্শক হয়তো বুঝতে পারছেন যে অচিরেই যাত্রা শেষ হবে এই ধারাবাহিকে। গল্পটি যে যথেষ্ট ঘেঁটে গিয়েছে সেটি দর্শক অনেকদিন আগেই বুঝেছে, কাজেই আগামী এক মাসের মধ্যে এই ধারাবাহিক শেষ হলে দর্শকও খুব একটা আশ্চর্য হবেন না। আবার আগামী এক দু মাসের মধ্যে না হলেও মোটামুটি যাত্রা শেষের সম্ভাবনার দিকে এক ধাপ এগিয়ে রয়েছে তিতলি ধ্রুবতারা মহাপীর তারাপীঠ প্রথমা কাদম্বিনী। বিকেল 5:30 স্লটে টিআরপি টার্গেট খুব বেশি থাকে না, সেই তুলনায় বেশ ভালো টিআরপি দিয়েছে ধারাবাহিক প্রথমা কাদম্বিনী। তাই দু এক মাসে শেষ না হলেও আবার নতুন কোন ধারাবাহিক আসলে শেষ হতে পারে। স্টার জলসার টিআরপি তালিকায় সর্বশেষ স্থানটি দখল করে রেখেছে বহুদিন ধরে ধারাবাহিক ধ্রুবতারা। কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে, কিন্তু গল্পের গতি পাল্টে নিয়ে আসা হয়েছে নতুন ট্র্যাক। তারপরও কিন্তু প্রশ্নচিহ্ন একটা রয়েই যাচ্ছে। অন্যদিকে কানে শুনতে না পেয়ে পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে শুরু হয় ধারাবাহিক তিতলি, কিন্তু গল্প মোটামুটি ঘেঁটে গিয়েছে তিতলি এখন কানে শুনতে পায়, হয়তো চলিত ট্র্যাক শেষ হলে পাইলট হয়ে যাবে তিতলি, তাহলে তো গল্পও শেষ হয়ে যাবে। তাই দু এক মাসের মধ্যে শেষ হতে পারে তিতলি। ভক্তিমূলক ধারাবাহিক মহাপীর তারাপীঠ টিআরপি যে খুব খারাপ বলা যায় না, তবে নতুন ধারাবাহিকের জন্য শেষ হলে হতেও পারে। সান বাংলার বেদের মেয়ে জ্যোৎস্না স্লটে আসছে নতুন ধারাবাহিক অগ্নিশিখা, তাই বেদের মেয়ে জ্যোৎস্না শেষ হতে পারে আগামী এক মাসের মধ্যে। রূপকথা নির্ভর ধারাবাহিকটির আসল গল্প অনেকদিন আগে শেষ হয়েছে, তাই এবার শেষ হতে পারে এই ধারাবাহিক। রিমলি ও ফেলনার প্রোমো লঞ্চ হয়েছে, তাই স্লট ঘোষণা হতে খুব দেরি নেই আর। তাই স্টার জলসা জি বাংলার তিনটি ধারাবাহিক শেষ না হলেও দুটি ধারাবাহিক শেষ হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে দর্শক, স্টার জলসা জি বাংলা এবং সান বাংলা এই তিনটি চ্যানেলে মোট তিনটি ধারাবাহিক শেষ হতে পারে আগামী দু এক মাসের মধ্যে। এই খবরটি জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিন। বাংলা বিনোদন জগতের নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন।